আনোয়ার উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিমে বঙ্গোপসাগর গেঁয়ের গৈডা গ্রামের অবস্থান। এই গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা বর্জনের একমাত্র পথ দিয়ে সমুদ্রত মাছ ধরন। আর এ হারণে সমুদ্র সৈকতর বেশিরভাগ সরজরিয়ারে সারি সারি করে রৈদুত ফোর নানান রহমর মাছর উনি। শুষ্ক মৌসুমত এই গ্রামের অনেক বাসিন্দা শুটকি বানানোর পাশাপাশি শুটকির ব্যবসা করিয়েও কিছু বাড়তি আয় করে। ইতিমধ্যে পুরোদমেই চলার উনি বানানির হাজ, আর উনি বানানির ফিজতে রাত দিন ব্যস্ত সময় পার করার এই গ্রামের হয়েক শত মাছ শ্রমিক। এডে 2 কিলোমিটার সৈকতর সরজুরিয়ারে বারুয়ের মতো উনির মহালনজি ইসে মাছ হয় নানান রহমর ছোট মাছর উনি তরিয় বলে জানাই ব্যবসায়ী হলে। সরজমিনে যাইরে দেহর বঙ্গোপসাগরত ফাতানো বাসমানু টংজালতুন আহরিত সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ জাইল্লন নকতুন উডর, আর জাইল্লন এসব মাছ কিনে লই যার স্থানীয় ব্যবসায়ী হলে। তার আল্লাহ হতা হয়ে জানা যায় এসব মাছিন ফলে মহালদানজি সংরক্ষণ করাইব, এর তুন ইসে মাছ এবং ফাইসে জাতীয় মাছিন ফলিতিন সিডে রাখিয়ে ফোন হইব। সকালে সিঁড়ি 12টার দিকে উঠে যায়, দিন লাগে তো 2 মাস 2.5 মাস লোকি থাকে হাতে। এটা যেসব উনিও ইনুর মধ্যে ফাইসে সৈকে ফোঁফা ও ইসে মাছয় নানান প্রজাতির সামুদ্রিক মাছর উনি উৎপাদিত হয়। এসব উনি এতুন সরাসরি যাইবগুই চট্টগ্রামের বিভিন্ন আড়তলত, আর এতুন যাইবগুই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাত। প্রাকৃতিকভাবে তৈরি আনোয়ারার এসব উনির প্রচুর চাহিদা আছে সারা দেশ জুড়ে। এটা হনরহমর কীটনাশক বা বিষাক্ত হনে কিছু ইউজ করা নয়। এত লাই বুঝি এই উনি খুব সুস্বাদু বলে জানাই গ্রাহকলে। গৈরা সুটকি জনপ্রিয়তা পুরো বাংলাদেশের মধ্যে, এবার যেখানে স্বাদ বেশি বা মানে তাজা, এটা বরফ নাই কিছু নাই, এবার ডেলি তাজা আনি এরা হাফসের মধ্যে ফুয়ার দেন, এটা থাল্লা মানে খুব বেশি জনপ্রিয়তা। ইনভেস্ট তুমি কেন একজন শেয়ার 1 লাখ টাকা করে লাভবান হবে, কেন লাস কিছু না দাম তো দেবি ভালো হবে। গত ডালা তারা বলা হয় এই বিষয়ে জানতে চাইলে আনোয়ার উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশেদুল হক সিপ্লাস টিভি জানায়। আমার উপজেলার গহিরা উপকূলে প্রতি বছরই শুটকি করা হয়, তো এই শুটকি গুলো কোন রকম রাসায়নিক ছাড়াই এই শুটকিগুলো করা হয়, যে কারণে আমরা অর্গানিক বলে দাবি করতে পারি। সারা দেশেই বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানি হয়। আমরাও মৎস্য থেকে নিয়মিত তাদের তদারকি করে থাকি, যাতে কেউ কোনো ক্ষতিকর রাসায়নিক বা বিষ ব্যবহার করতে না পারে। উনি উৎপাদনের লয় জড়িত ব্যবসায়ী ও শ্রমিকলার হয়ে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তৈলি এ শিল্প ওরে আরও বড় শিল্পনাজি রূপ দিয়ে যাব, এবং এটা প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে সম্ভাবনা আছে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।